ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে সম্প্রতি প্রিন্সেপ ঘাট থেকে অনুষ্ঠিত হলো একটি সাইকেল র্যালির, যা আয়োজন করেছিল চিমস হসপিটাল। শুনে নেব এই উদ্যোগ নিয়ে কি বলছেন সংস্থার উদ্যোক্তা। আজ ওয়ার্ল্ড হার্ট ডে আছে। এই ওয়ার্ল্ড হার্ট ডেতে আমাদের স্টুডেন্ট, টিচার্স, ফ্যাকাল্টি, স্টাফ সব মিলে আমরা কলকাতা সিটিজেনকে আমরা একটা অ্যাওয়ারনেস করতে চাইছি কি প্রপার হার্ট কেয়ারের জন্য প্রপার ব্যালেন্সড ডায়েট, হেলদি অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ অ্যান্ড রেগুলার মেডিকেল চেক আপ যদি আমরা করতে পারি প্রচুরই আমরা, তাহলে হার্ট আমাদের হেলদি থাকতে পারবে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল অ্যান্ড ক্রিটিক্যাল অর্গেন আছে। এই অর্গেন যদি আমরা হেলদি রাখতে পারি তাহলে আমাদের লাইফস্টাইলটা খুব সুন্দর আর খুব লং রাখতে পারবো আমরা। তাই জন্যে থ্রু আপনাদের মাধ্যম দিয়ে আমরা অল সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গলকে আমরা জানাতে চাইছি, আজকে আমাদের 20 কিলোমিটার সাইক্লোথন হয়েছে, যার মধ্যে 150-এর উপরে লোক পার্টিসিপেট করেছে ফ্রম অল ওভার বেঙ্গল। সেটা আমরা ডেমোস্ট্রেট করছি কি কলকাতার মধ্যে আমরা যদি সাইক্লিং মতন একটা সিম্পল এক্সারসাইজ যদি আমরা লাইফস্টাইলে ইনকর্পোরেট করতে পারি তাহলে এটা পলিউশন অ্যান্ড আমাদের জন্য দুজনের উপকারী আছে। এই অনুষ্ঠানটা আপনি যেমন করছেন এর সাথে সাথে আর এই অনুষ্ঠানটা মানে মানুষের হাট যেমন সুস্থ রাখতে হবে আরও অন্যান্য কী কী জিনিস করা উচিত যার ফলে মানুষ সুস্থ থাকবে, মানে এখনকার যার দুনিয়ার অবস্থা। যেভাবে আমি বললাম কি হেলদি লাইফস্টাইল, ব্যালেন্সড ডায়েট, মানে ব্যালেন্স ডায়েট আমরা কী খাচ্ছি, আমরা কীরকম খাচ্ছি, কী সময় খাচ্ছি, তার সাথে সাথে অ্যাক্টিভিটি, মানে আমরা যদি সকালে বা বিকালে যখন আমাদের খুশি আছে 1 ঘন্টা 40 মিনিট যদি আমরা যে কোনো একটা ফিজিক্যাল কার্ডিও রিলেটেড এক্সারসাইজ যদি আমরা লাইফস্টাইলে ইনকর্পোরেট করতে পারি, তার সাথে খুবই ইম্পর্টেন্ট আছে কি রেগুলার হেলথ চেক আপ করানো। প্লিজ বছরে একবার বা দুবার যদি আমরা মনিটর করতে পারি আমাদের ব্লাড লেভেল, আমাদের সুগার লেভেল, আমাদের কার্ডিয়াকের পারফরমেন্স লেভেল, তাহলে আমাদের মনিটরিং আর আমরা মেনটেন্স দুটোই আমরা হার্টে করতে পারলে আমাদের হার্ট সবসময় একটা ভালো জায়গায় যেতে থাকবে। আমি কেকি গুপ্তা, চেয়ারম্যান জিমস হসপিটাল। উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।